अस्सलाम वालेकुम मीम। वालेकुम अस्सलाम। মিস আপনি কেমন আছেন? মিস একটু সিক, তোমরা কেমন আছো? মানে তুমি কেমন আছো? এখনো তো কেউ জয়েন করে নাই। তোমাদের গ্রুপে কি একটু লিখে দিবে জয়েন করতে? ওকে মিস। একটু লিখে দাও, অনেকেই জয়েন করছে না। আচ্ছা, তোমরা কি টিচারের হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, আমরা কিন্তু আজকে ড্রয়িং করব হোয়াইট বোর্ডে। আজকে টিচার স্লাইড দিব না, আজকে হোয়াইট বোর্ডে ড্রয়িং করব, ঠিক আছে? আজকে স্ক্রিনশট দিব একদম লাস্টে, ড্রয়িং কমপ্লিট করে। তোমাদের ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কেমন থাকে ক্লাসে? তোমরা তো করবি সবাই না বাবা? জি মিস, মিস 30-32 এরকম থাকে। আচ্ছা, কারণ তোমাদের স্টুডেন্ট গ্রুপটাতে মনে হয় আমি অ্যাড নেই, না আছি, চেক করে নেই। মিস আমাদের প্রত্যেকটা সাবজেক্টের এক একটা গ্রুপ, ও ড্রয়িং এর তো আচ্ছা, কোনো গ্রুপ নেই। এই কারণে আমি এই জন্য না বুঝতে পারছিলাম না, টিচার গ্রুপ আছে। তোমাদের ক্যাপ্টেন সবার না ইয়ে তো আমি জানি না, তোমরা কি একটা গ্রুপ ক্রিয়েট করবে নাকি ড্রয়িং এর জন্য করে আমাকে অ্যাড করে নিবে? মিস ক্লাসে ক্যাপ্টেন যুক্ত হলে তারপর ওকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো জানি না। কারণ আমি তোমাদেরকে তো মেসেজ করতে পারছি না, ক্লাস টিউনে দিয়ে রেখেছি সব। আর একে তো আমি নতুন তোমাদের সঙ্গে না, এই জন্য অনেক কিছুই বুঝতে পারছি না। তোমাদের ক্যাপ্টেনের রোল কত বাবা? রোল 15 আর রোল 2। রোল 15 আর রোল 2। ওকে, আচ্ছা, তোমাদেরকে টিচার আরেকটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ক্লাস টিউনে গভর্নমেন্ট থেকে যে অ্যাসাইনমেন্ট এসেছে ওই অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। তোমরা অ্যাসাইনমেন্টটা কি কেউ চেক করেছো? আচ্ছা, ওটা একটু দেখে চেক করে নিও এবং লিখার চেষ্টা করো, আর কোনো যদি প্রবলেম ফেস করো টিচারের সঙ্গে ডিসকাস করতে পারো এটা নিয়ে। ওকে, যে কিভাবে লিখবো বা কিছু যদি মনে করো জানতে চাচ্ছো। মিস এটা ড্রয়িং ক্লাস না? হ্যাঁ, এটা ড্রয়িং ক্লাস, এটা ড্রয়িং কিন্তু ক্লাস। টিচার আজকে, টিচার আজকে হোয়াইট বোর্ডে ড্রয়িং দেখাবে, স্লাইড দেখাবে না, বলো। ও আচ্ছা এই জন্য বুঝতে পারছি না না। মিস ক্যাপ্টেন জয়েন হয়েছে। ওকে, ক্যাপ্টেন আছো। আচ্ছা, ক্যাপ্টেন কত রোল? 15? আসসালামু আলাইকুম না, টিচার। কত রোল ক্যাপ্টেন বাবা? মিস রোল 2। আচ্ছা, রোল 2। আচ্ছা, তোমাদের শুনলাম অনেকগুলো গ্রুপ আছে সাবজেক্ট ওয়াইজ, তো আমি তো তোমাদের সঙ্গে নতুন। একে তোমরা কি একটা গ্রুপ ক্রিয়েট করবে তোমাদের মানে স্টুডেন্টদের নিয়ে করে আমাকে জয়েন করে নিলে আমি তাহলে ড্রয়িং এর ওখানে সবকিছু দিতে পারতাম তোমাদের। করতে পারবে তোমরা কেউ? আচ্ছা, তাহলে তোমরা একটু একটা গ্রুপ করে তারপরে আমাকে এখানে অ্যাড করে নিও। আমার ফেসবুক নাম তো তোমরা জানো না? আচ্ছা, আমি আজকে ভিডিও যখন আপলোড দিব, তোমাদের গ্রুপে তো আছো তোমরা, করবিতে আছো না সবাই? আচ্ছা, করবিতে টিচার তোমাদের এই ক্লাসটা আপলোড দিবে, তখন তোমরা দেখতে পাবা, ঠিক আছে? এছাড়া আমার নাম আছে শেখ টুম্পা দিয়ে। ওকে,
আর আমার নাম্বারটা কি তোমাদের কাছে আছে? নো মিস, নাম্বারও নেই। আপনার ফোন নাম্বারটা একটু ফেসবুকে আপলোড দিয়ে দিলে ভালো হয়। না, আমি ফেসবুকে না, আমি এখানেই লিখছি। ওকে মিস। দেখো তো পেয়েছো কিনা। আসসালামু আলাইকুম মিস। পেয়েছো না? পাও নাই, দেখা যাচ্ছে না। এবার লিখলে তো ভিডিওর মধ্যে চলে যাবে বাবা। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসি। আমাদের ক্লাসের আগে আমরা একটু অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি। তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে টিচার, ক্লাস টিউনে একটু চেক করবা। তোমাদের 18 তারিখ লাস্ট ডেট সাবমিট করার। যদি কোনো প্রবলেম ফেস করো, এটা নিয়ে টিচারের সঙ্গে ডিসকাস করতে পারো। টিচার তো আজকে ফোন নাম্বার দিল, ওকে? আচ্ছা, আর আজকে দেখো নতুন সিলেবাস আমাদের শুরু হচ্ছে। তোমাদের দুইটা সিলেবাসে ড্রয়িং আছে, একটা আছে ফসল মারা আর একটা আছে শাপলা তোলার দৃশ্য, তাই না? আর থিওরি যেটা আছে তোমাদের চারুকারুকলা বইয়ের, এটা আছে ছবি আঁকার বিভিন্ন মাধ্যম, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটু পড়াশোনা করে নিবে চারুকারুকলার বিভিন্ন মাধ্যম। এটা নিয়ে টিচার নেক্সট ক্লাসে ডিসকাস করব, যে আমরা কালার ছাড়াও ছবি আঁকতে পারি, সেগুলো মাধ্যম নিয়ে টিচার ডিসকাস করব। এখন তোমরা কি সবাই খাতা পেন্সিল নিয়ে বসেছো? টিচার কিন্তু আজকে হোয়াইট বোর্ডে ড্রয়িং দেখাবো, স্ক্রিনশট দিতে পারছি না। সবাই কি রেডি আছো বাবা? আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপে তোমাদের ড্রয়িং দেখাবো। লম্বা করে নিবে না, আড়াআড়ি ভাবে নিব আমরা। শাপলা তোলার দৃশ্যটা আজকে করবো, ওকে? টিচার ড্রয়িং শুরু করছি। প্রথমে বক্স ড্রয়িং করব। টিচারের সঙ্গে সঙ্গে আঁকার চেষ্টা করো, দেখবে যে পারবে। আর বুঝতে কোনো সমস্যা হলে এটা নিয়ে কথা বলতে পারো। টিচারের ড্রয়িং কি বুঝতে পারছি? বক্স ড্রয়িং আমরা কি মানুষ আঁকতে পারি নাকি একটু ভয় পাই? হ্যাঁ, আমি স্ক্রিনে আঁকছি। আমার জন্য তো না, আমরা পারি কিনা, মানে আমি না, তোমরা পারো কিনা? হ্যাঁ, বক্স ড্রয়িংটা ইজি, এই জন্যই বক্স করে টিচার করাবে। প্রথম স্টেপটা একদম দেখো, বক্স যেভাবে ড্রয়িং করে টিচার, তোমরা যদি এভাবে আঁকার চেষ্টা করো তাহলে দেখবা যে তোমরাও পারছো। আচ্ছা মিস, আপনি কি আমাদের নতুন ড্রয়িং টিচার? হ্যাঁ, আমি তোমাদের নতুন ড্রয়িং টিচার। এতদিন তুমি তুমি কথা বলছো, তুমি আমার আমার ক্লাস করো না এর আগে? না মিস। ও আচ্ছা, ঠিক আছে, আজকে করো। আজকে করে দেখো টিচার কেমন পারে বা পারে না। যেগুলো পারে না সেগুলো টিচারকে বলবে যে টিচার এটা এরকম হচ্ছে না, ওকে? আচ্ছা, শাপলা ফুল তো আমরা
ছোটবেলায় শিখেছি, ছোট ক্লাসে শিখেছি না শিখি নাই? এই জন্য কিন্তু শাপলা ফুলটা নিয়ে টিচার মাথা খুব কম কম ঘামাচ্ছি, কিন্তু পচা যেন না হয়ে যায়। কারণ একটু আগে তোমাদের ক্লাস সেভেন এর আরেকটা গ্রুপের ক্লাস নিয়েছি ড্রয়িং দেখিয়েই, ওরা বলেছে ওদের নাকি মানুষ আঁকতে খুব ভয় লাগে। তোমাদের কি তাই লাগে? আচ্ছা ঠিক আছে টিচার, নেক্সট ক্লাসে মানুষ নিয়ে কথা বলবো, কারণ ওরা বলেছে ওদের মানুষটাতে একটু প্রবলেম হচ্ছে, মানুষটা কিভাবে আঁকা যায় সেটা একটু দেখবে। আর আমার মনে হয় মানুষ আঁকার সময় ছোট হয়ে যায়, মানুষ ছোট হয়ে যায়। আচ্ছা মা, তোমরা হচ্ছে শুধু আজকের ক্লাসটা করো, করার পরে নিজের একটু চিন্তা করবে যে তোমাদের কি কি প্রবলেম আছে, সেগুলো একটু নেক্সট ক্লাসে টিচারকে। এক একটা সাইজ অন্যরকম হয়ে যায়, মেনলি ছোট ছোট কিছু হয় না, জাস্ট এক একটা হাত পার সাইজ এক এক রকম হয়ে যায়, প্রবলেমটা মেনলি এইটা। আচ্ছা এই প্রবলেম গুলো না একটু নোট করে রাখবে যে টিচার আমার এইটা হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে, তাহলে কি আমরা ওই কেন হচ্ছে ওইগুলো নিয়ে একটু টিচার যদি বলে দেয় দেখবে যে নেক্সট এই প্রবলেম গুলো হবে না। কারণ আমরা ক্লাস সেভেন এ উঠে গেছি, তো ক্লাস এইটে উঠলে কিন্তু আরো বড় কিছু ড্রয়িং আসবে, তাই না? এই জন্য ভয় পাওয়ার কিছু নেই, ড্রয়িং তো মজার বিষয়। আচ্ছা দেখো টিচার, আর শাপলা আঁকছি না, টিচার যে কয়টা এঁকেছে আমার মনে হয় এই কয়টা যদি তোমরা আঁকো খারাপ লাগবে না। এরপরে যদি মনে হয় কম্পোজিশনের জন্য লাগবে তখন আমরা আঁকবো, ওকে? আচ্ছা টিচার, শাপলা পর্যন্ত এঁকে ফেলেছি। এখন আমরা মানুষের যাই, আমার সঙ্গে সঙ্গে মানুষ আঁকার চেষ্টা করো, দেখবে যে পারবা। আচ্ছা প্রথমে একদম যে কর্নারে, এটা ছেলে আঁকবো না মেয়ে আঁকবো তোমরা বলো? আমি ঠিক সেভাবেই আঁকবো। কি আঁকবো বলো, এই এই এক নাম্বারটা কি আঁকবো? মেয়ে মেয়ে আঁকবো? আচ্ছা আচ্ছা মেয়ে আঁকছি। মেয়েরা কিছু পারে না? দেখো মেয়েরা সবকিছু পারে, মেয়েরা সবকিছু পারে, মারা সবকিছু পারে, বাবারাও পারে, ভাইয়েরাও পারে, সেটা নিয়ে কথা না, সেটা হচ্ছে যে আমরা আমরা ছবিটা আঁকতে পারছি কিনা। এখন এটাকে আমরা মেয়ে আঁকছি, টিচারের সঙ্গে সঙ্গে আঁকো, দেখবে যে তোমরাও খুব ভালো পারছো, টিচারের ড্রয়িং এর তুলনায় ভালো হচ্ছে। এখন অনেকে বললে যে হাতে পায়ে প্রবলেম হচ্ছে, তাই না? অনেকের হাতের আমরা একটা লাইন ড্রয়িং করি আগে, এই একটা স্ট্রিক ড্রয়িং, এই একটা স্ট্রিক ড্রয়িং, এই ড্রয়িং গুলো তো সবাই পারি। টিচারের ড্রয়িং কি বুঝতে পারছি বাবা? আচ্ছা তাহলে তো খুব ভালো। এখন আমরা যেহেতু মেয়ে আঁকছি ওকে এখন ড্রেস পরাবো, হাতটা ঠিক করব। বক্স কিন্তু পরে যখন ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে ইরেজ করে দিবে তোমরা, কারণ টিচার এখন যদি ইরেজ করতে যায় পুরাটুকু ইরেজ হয়ে যাবে, কিন্তু তোমরা কিন্তু ইরেজ করে দিবে ড্রয়িং শেষে। এখন ওকে আমরা ফ্রক পরাই, সুন্দর একটা ফ্রক পরাবো। আর যেহেতু পানিতে আছে অর্ধেক অংশ দেখা যাচ্ছে না, পায়ের অংশটা, ওর হাতে একটা শাপলা দিয়ে দেই, যেহেতু শাপলা ফুল তুলতে এসেছে।
আচ্ছা, চোখ মুখটা আমরা একটু পরে আঁকি, এখন আমরা সেকেন্ড ড্রয়িংটাতে যাই। সেকেন্ড ড্রয়িংটা কি আঁকবো, জামা পরা আঁকবো নাকি শাড়ি পরা আঁকবো নাকি গেঞ্জি আর লুঙ্গি পরা আঁকবো, বলো। ছেলে আঁকবো না মেয়ে আঁকবো আগে বলো। মিস চারোটাই মেয়ে আঁকে, পরা মেয়ে আঁকে না? চারোটা তো মেয়ে আঁকবো না, কারণ ছেলে মেয়ে মিক্সড করে আঁকবো, তাহলে আমাদের ছেলে মেয়ের ড্রয়িংটা আমরা বুঝতে পারবো। তাইলে মিস সেকেন্ড নাম্বারটা যে ছেলে আঁকেন। আচ্ছা ছেলে আঁকবো, ওকে। ছেলে যেহেতু আঁকবো এখন, তাহলে লুঙ্গি পরে আছে এরকম দেই, গ্রামে যেহেতু কোমরে একটা গামছা বাঁধা। ওকে, গামছাটা আগে ড্রয়িং করে নেই, করলাম। তারপরে ওর হাতগুলো আঁকতে হবে, তাই না? হাতের ড্রয়িংটা করতে হবে। আচ্ছা, এই অংশটাতে একটু তাবিজ করে দিলাম, তোমরা তাবিজ চেনো? জি মিস। আচ্ছা, আর ও যেহেতু লুঙ্গি পরা আছে, তো লুঙ্গির একটা দুইটা দাগ দিতে হবে নিচে, সেটাও দিয়ে ফেললাম। এখন গেঞ্জির হাত কি এরকম অর্ধেকটা দিব নাকি এই অংশটাও দিয়ে নেই, তাহলে ফুল এই হাত গেঞ্জি পরে আছে? মানে হাতের কাছাকাছি থাকলে সেটা সুন্দর লাগে। সুন্দর লাগে? আচ্ছা, তোমার মনে হয় যদি ওটা সুন্দর লাগে ওটা করে ফেলো, কোনো সমস্যা নেই। এখন চুল আঁকবো, কান আঁকবো। কানের অংশটা আগে ড্রয়িং করে নেই, তারপরে চুলের অংশ আঁকবো। মিস টাক দেওয়া যায় না, চুল আঁকা লাগবে না? তাহলে তো দেখতে ভালো লাগবে না, তোমার ছবিটা তো, ছবিটা তো ভালো লাগতে হবে না? আর ছোটদের কি টাক হয় বলো? আর ওরা তো সবাই দল বেঁধে, তোমরা গ্রামে যাও না ঘুরতে, যাও তখন দেখবা যে তোমাদের যারা কাজিন আছে তাদেরকে নিয়ে ঘুরতে বেরোও না, তখন এরকম হয়। বা দেখবে যে পাশের বাসার ভাই বোনদেরকে সঙ্গেও আমরা কিন্তু তখন কথা বলি, ঘুরতে যাই এরকম, ধরে নাও কেউ একজন। দেখো টিচার কিন্তু একটা কিউট ফেস আঁকার চেষ্টা করেছে, জানি না কতটুকু হলো। একটা শাপলা ফুল দিয়ে দেই ওর হাতেও। আচ্ছা, একটা শাপলা ফুল ওর হাতেও দিয়ে দেই, যে ও কেবল শাপলা তুলেছে। আর পরে যে পাশের ড্রয়িং গুলো ওগুলো পরে মুছে ফেলবে। মিস আপনি তো স্ক্রিনে আঁকছেন, তাও কত কিউট হয়েছে, আর আমি খাতায় আঁকলেও এরকম হয় না। খাতায় আগে প্র্যাকটিস করতে হবে বাবা, তোমাদের আরো বেটার হবে। টিচারেরটা তেমন ভালো হচ্ছে না, টিচারেরটা তুলনায় তোমাদের ড্রয়িং খুব বেশি কিউট হয়, একটু প্র্যাকটিস করতে হবে এই আর কি। আচ্ছা, এখন এই পাশেরটা কি আঁকবো, ছেলে আঁকবো না মেয়ে আঁকবো? মিস মেয়ে আঁকেন। আচ্ছা, মেয়ে আঁকি, শাড়ি এটাতে একটু শাড়ি পরে দেই না? আচ্ছা, তার আগে ওই ক্লাসে বলেছিল তাদের শাড়ি ড্রয়িং করতে প্রবলেম হয়, এই জন্য আগে তোমাদেরকে শাড়ি কিভাবে ড্রয়িং করব একটা বক্সে সেটা দেখাই। ওকে, শাড়ি যেহেতু পরাবো, তাহলে আমরা প্রথমে কোমরের, যেহেতু পানিতে নেমেছে কোমরে নিশ্চয়ই আঁচলটা বেঁধে নামবে, তাই না? অতএব আমরা আগে কোমরের আঁচলটার অংশটা আঁকি। ড্রয়িং কি বুঝতে পারছি বাবা? বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে না পারলে বলবে যেটা বুঝতে পারছি না। আপনি অনেক সুন্দর ছবি আঁকেন। আরে না, তোমরা বেশি ভালো আঁকো, আর আমি ছবি ভালো আঁকে তো লাভ নেই যদি তোমাদেরকে না শিখাতে পারি। আছে বলো,
অতএব তোমরা যদি শিখতে পারো আমার জন্য ভালো লাগবে এটা। মিস আপনি হাতটা কত ইজিলি এঁকে ফেললেন, আমার মনে হয় হাতটা আঁকতে গিয়ে খাতায় মুছতে মুছতে পেজটাই অর্ধেক ছিঁড়ে যায়। এই জন্য নেক্সট ক্লাসটা অবশ্যই টিচারের ক্লাসটা করতে হবে, যে মানুষ কেন আঁকতে পারছি না ওটা নিয়ে টিচার কথা বলবো। ওকে ওকে মিস, তাহলে দেখবে যে আজকে যে কথাগুলো বলছি ওটা নেক্সট ক্লাস কয়েকটা ক্লাস করার পরে আর বলবো না, যে আমরা পারছি টিচার এটা বলবো। এখন তো সিচুয়েশন আসলে খারাপ, যদি তোমাদের মানে সরাসরি ক্লাস করানো যেত ওটা আরো বেটার হতো না? জিমিস আচ্ছা সমস্যা নেই, তাহলে বুঝতে আরো বেশি ইজি হ্যাঁ হতো। ইনশাল্লাহ এই সিচুয়েশন চলে যাবে, আমাদের শুধু একটু সাবধান থাকতে হবে, তোমরাও সাবধানে থাকো। আচ্ছা দেখো শাড়ি পরার ড্রয়িংটাও কিন্তু কমপ্লিট, শুধু ওর ফেসটা আঁকবো। ওকে এবার যাই এই ছোট্ট একটা ড্রয়িং, এটাকে কি করি বলো তো? যেটার তাল গাছের মতো ঝুটি আছে, দেখো ঝুটি করে ফেলেছে কিন্তু অলরেডি। আমার মনে হয় তোমাদের ড্রয়িংটা আরো ভালো হবে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে দিবে। তোমাদের যেখানে আমি ভিডিও আপলোড দেই ইউটিউবে না, ওটা তো ইউটিউবে দেখো তোমরা, কিন্তু তোমাদের গ্রুপটাতে যেটাতে আসে না নিচে মেসেজ আকারে দিয়ে রাখবে, তাহলে টিচারের জন্য আমরা কি সেখানে ড্রয়িং এঁকে তারপরে দিয়ে দিব? হ্যাঁ আমি যে তোমাদের এই যে গ্রুপটা আছে না কি বলো এটাকে, হ্যাঁ ওই জায়গাতেই কমেন্টস এ দিও, তাহলে আমি ছবিগুলো বুঝতে পারবো তোমাদের ড্রয়িং গুলো ভালো হচ্ছে না কোথায় ঠিক করতে হবে এগুলো একটু বুঝতে পারবো। ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে আমি একটু আলোচনাও করতে পারবো আসলে যে তোমাদের কি প্রবলেমটা হচ্ছে। ইউটিউব চ্যানেল আছে যেটাতে আমি ভিডিও দেই, তোমরা যখন ক্লিক করবে দেখবে যে ওইটাতেই চলে যাচ্ছ। আচ্ছা টিচার কিন্তু মোটামুটি কি করে ফেলেছি, ড্রয়িংটা মোটামুটি হয়ে গেছে আমাদের, এখন শুধু ব্যাকগ্রাউন্ড আঁকবো। তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। মিস ব্যাকগ্রাউন্ড ছাড়াও ভালোই লাগছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া যখন কালার করবা তখন তো ভালো লাগবে না। স্ক্রিনশট দিয়েছি, ব্যাকগ্রাউন্ড শুরু করব। ওকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড শুরু করছি, যেহেতু ওরা পানিতে নেমেছে অতএব খুব একটা দূরে দিব না, কারণ দূরে পানিতে ওরা নামে নাই, কাছেই পানিতে নেমে শাপলা তুলছে।
দূরে আরেকটা দুইটা শাপলা দিতে পারো চাইলে। আমার মানে করে ভূত লাগতেছে লোকটা। ভূত লাগছে? ভূত লাগবে না, নেক্সট ক্লাসের পরে। দেখেন ভূত তো লাগতেছে। এই না, ভূত হয় নাই, ঠিক আছে, কিছু কিছু ঠিক করলেই হয়ে যাবে, কিছু কিছু ঠিক করলেই দেখবা যে ছবিটা সুন্দর হয়েছে। তুমি যদি তোমাকে না পছন্দ করো তাহলে কেউ কি পছন্দ করবে, এটা আগে বলো। এই আচ্ছা জন্য মিস, নিচে মার্কস যদি একটু কম দেই, 4টা থেকে 3টা যদি দেই তাহলে কি হবে? আমার কাছে কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসে যেটা করাচ্ছি এটা করতে হবে আগে, তারপরে আগে ড্রয়িং আঁকা শিখে নেই, তারপরে কমাবো। তারপরে চাইলে তোমরা 2টা দিয়েও করতে পারো, কিন্তু আগে ছবি আঁকাটা শিখে নিতে হবে তো, তাই না? আর ক্লাসে যেটা করাবো সেটা তোমার করতে হবে, হোমওয়ার্কে তোমার ইচ্ছে মতো করবে, এটা আমি সবাইকেই বলি। হোমওয়ার্কে কি করব, নিজের ইচ্ছে মতো ছবি আঁকবো, ওকে? হোমওয়ার্ক নিয়ে টিচারের খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু হোমওয়ার্ক করছো কিনা এটা নিয়ে মাথা ব্যথা আছে। তোমরা শুধু হোমওয়ার্কটা করবে যত্ন করে, তাহলেই হবে। আর ক্লাস ওয়ার্কটা টিচার যা করাচ্ছে এটা করার চেষ্টা করো, আশা করি তোমাদের ড্রয়িং ভালো হয়ে যাবে। মিস, তাহলে যদি গ্রুপটা খোলা হয় গ্রুপের মধ্যেই ছবি দিয়ে দিব। গ্রুপের মধ্যে মানে এত গ্রুপ, বুঝছো, গ্রুপের মধ্যে হইলে সমস্যা হয়ে যায়, টিচার এত গ্রুপের মেসেজ কষ্ট হয়ে যায়। এই জন্য, এই জন্য হচ্ছে তোমাদের, তোমাদের যদি ওই আমি যেখানে ফেসবুক গ্রুপে আপলোড দেই ওখানে দিলে আমার জন্য একটু সুবিধা হয়, সবার ছবি দেখে আমি যে ছবিগুলো দেখা গেছে যে ভালো হচ্ছে বা একটু খারাপ হচ্ছে, কোথায় কি লেখা যাবে, ওই ছবিগুলো নামিয়ে রেখে একদিন ক্লাসে ডিসকাস করব যে কোনগুলো আসলে খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে। আচ্ছা, আমি তো নাম প্রেজেন্ট করি নাই আজকে, এটাও তো করতে হবে। ব্যাকগ্রাউন্ড মোটামুটি কমপ্লিট, তোমরা আরো একটু গাছপালা দিয়ে নিও, ওকে? টিচার আজকে আর কিছু আঁকছি না, এটা স্ক্রিনশট দিয়ে নাও, পাশাপাশি আঁকো, টিচার এখন একটু নাম প্রেজেন্ট করবে তোমাদের। আর কারো কি বুঝতে প্রবলেম হয়েছে এ পর্যন্ত ড্রয়িং? আচ্ছা, তাহলে তো খুব বেটার, খুশি হলাম জেনে যে প্রবলেম হয় নাই। আরেকটা কথা বলা হয় নাই তোমাদের, তোমরা চাইলে HW কপিতে শহরে শাপলা তুলছে এমনও আঁকতে পারো, ওকে? সেটা আমরা কিভাবে দেখাবো বলো? আপনি শহরে শাপলা কোথায় পাবেন? তোমাদের স্কুলেই তো আছে, পদ্ম আছে না? তাহলে বলো, এই যে তুমি 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 প্রশ্ন করলা যে টিচার কোথায় পাবেন, এখন আমি যদি বলি আমি দেখেছি, আচ্ছা কোথায় দেখেছেন? এখন বলো কোথায় দেখেছেন, টিচার কোথায় দেখেছেন? আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ওই পার্ক গুলোতে শাপলা ফুলের অনেক পন্ড করা থাকে থাকে এবার বলো আমাকে যে টিচার আমিও দেখেছি, একজন কিন্তু বলে ফেলেছে এটা, তাহলে কি আমরা আঁকতে পারবো? জি মিস, পারবো। টিচার একটু সহজ করে দিলাম বলে। আচ্ছা, এবার একটু নাম প্রেজেন্ট করি তোমাদের। আমরা কি তাহলে গ্রুপে কমেন্ট সেকশনে কি আমরা HWটা দিব নাকি আপনি যেটা করাচ্ছেন সেটা একে দিব? তোমরা দুটোই দিতে পারো, কারণ এটা তো কালার দেখাবে তোমরা আমাকে, তাই না? তোমরা তো আমাকে কালার দেখাবে, এটার দেখাবে না? কালার করব, তোমরা ইচ্ছে কালার আগে করে নিবে আর টিচার। আমি তিনটা মানুষ এঁকেছি, দেখাতে পারবো? হ্যাঁ দেখাতে পারবো, আগে একটু নাম প্রেজেন্ট করি, টিচার আবার ভুলে যাব, ওকে? নাম প্রেজেন্টটা করে নেই, রোল এক আছো বাবা, রোল এক, দুই, প্রেজেন্ট টিচার, তিন, প্রেজেন্ট মিস, চার, প্রেজেন্ট টিচার, পাঁচ, ছয়, সাত,
Present teacher. Art. Noi. Present teacher. Dosh. Miss Horat Kuri kan jaman neta samosa korche ami kichu shunte pacchi na hoto ba amar leave hoye jabe ha ami bo amio bujhtechi na dosh noy acho ji teacher dosh egaro roll egaro baro Present teacher. Tero. Present teacher. Chodo. Present teacher. Ponero. Present teacher. Cholo. Shotero. Present miss. Ataro. Unish. Kuri. Ekush. Role ekush. बाईश, तेईश, चौबीस, पच्चीस, रोल पच्चीस आछे बाबा, छब्बीस, सताश, आठाश, उनतीस, प्रेजेंट टीचर, तीस, प्रेजेंट टीचर, एकत्रिस एकत्रिस आछे बत्रिस प्रेजेंट टीचर तेत्रिस प्रेजेंट टीचर चौत्रिस चौत्रिस आछे पैंत्रिस प्रेजेंट टीचर छत्रिस रोल छत्रिस सैंत्रिस आठत्रिस उनचल्लिस चल्लिस एकचल्लिस बयालिस तेतालिस प्रेजेंट टीचर चुवालिस प्रेजेंट टीचर रोल बयालिस प्रेजेंट ओके तेतालिस चुवालिस प्रेजेंट टीचर पैंतालिस छयचल्लिस सतचल्लिस आठचल्लिस आठचल्लिस आमाके शुनते पाच्छो ओके उनपंचाश प्रेजेंट टीचर हाँ आठचल्लिस प्रेजेंट उनपंचाश उनपंचाश आछे बाबा पंचाश प्रेजेंट टीचर एकान्न Present teacher. Bano. Present teacher. Tepano. আচ্ছা আমি absent role গুলো আরেকবার বলি যদি কেউ মিস করে যায় টিচার প্রেজেন্ট নো নেটে সমস্যা করতেছিল 51 আচ্ছা আমি একটু absent role গুলো বলছি 48 present দিয়েছি বাবা আচ্ছা আমি absent role গুলো একটু বলছি 45 present 45 present ওকে 45 present 41 present, okay. Roll there. Achha, ami absent roll gulo bolchi. Roll 1, roll 5, 6, 10, 11, 16, 18, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 31, 34, 36, 37, 38, 39, 40, 43, 46, 47, 37 present, 41 present. Ji miss. 41 present diyechi, 43 acho. Ji miss, 43 present. Okay, 46. 47, 49, 53. কেউ কি মিস করে গেছো এর মাঝে? Miss 53 present. 53 present, okay. আচ্ছা, এখন আমরা
কারো কোনো ড্রয়িং এ প্রবলেম হয়েছে কিনা বলো। নো মিস। আমরা কি কালারটা ধরতে পারবো? পুরো পুরো মানুষটাই নষ্ট হয়েছে। আচ্ছা আমরা এখন একটু বলে নেই টিচার, সেটা হচ্ছে কালারটা প্রথমে তোমাদের ইচ্ছে মতো করবা, ওকে? ইচ্ছে মতো করবে, নেক্সট ক্লাসে যেটা আমরা সিডব্লিউ করেছি এটাতে কালার করব না, ওকে? মানে কি টিচার বলল কালারটা ইচ্ছে মতো করব, তার মানে হোমওয়ার্ক যে ইচ্ছে মতো করব সেইটাতে কালার করব, এটাতে কালার করব না, এটাতে টিচার নেক্সট ক্লাসে কালার দিব, সেটার স্ক্রিনশট নিয়ে পরের ক্লাসে তোমরা করে আমাকে দেখাবা, ওকে? কথা বুঝতে পেরেছি? নেক্সট ক্লাসে আমাদের তিনটা কাজ থাকবে। প্রথম কাজ হচ্ছে টিচার তোমাদেরকে একটা থিওরি রিডিং পড়তে বলেছি, সেটা একটু পড়ে নিব, তাহলে বিভিন্ন মাধ্যম সম্পর্কে টিচার বললে আমরা বুঝতে পারবো। তারপর এটাতে কালার দিব টিচার, এই কালারটা স্ক্রিনশট দিয়ে রাখবো। তিন নাম্বার স্টেপটাতে টিচার দেখাবে কিভাবে মানুষ আঁকতে হয় এবং কালার করতে হয় হাত পা সহ, ঠিক আছে? দাঁড়িয়ে থাকা, বসা, সাইড ফিগার, ফেস, মানুষের চোখ মুখ সবগুলো বুঝাতে পেরেছি বাবা? অতএব নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমরা মিস করার চেষ্টা করব না। আর তার এর মাঝে একটা গ্রুপ ক্রিয়েট করব, করে একটু টিচারকে অ্যাড করে নিব, ওকে? যে কোনো একজন ক্যাপ্টেন একটু দায়িত্ব নাও, কে দায়িত্ব নিবে? মেসেঞ্জার গ্রুপ খুলব। মেসেঞ্জার গ্রুপ খুললেই বেটার হয় না? ওকে মিস, আমি খুলে দিবনি। আচ্ছা কত রোল খুলে দিবা আমাকে একটু বলো, একজন দায়িত্ব নিলেই হবে। 51 মিস রোল 50। ভালো লাগে বলতেছি, বলতেছি সবাই আজকে যে অ্যাসাইনমেন্টে, অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করবে আকা। এই রোল 14 এর অ্যাসাইনমেন্টের উপর কি নির্ভর করবে, কি বলছো মিস? বলতেছি অ্যাসাইনমেন্টার কিভাবে আঁকবো মিস, আমি দেখাতে চাই। আচ্ছা দেখাতে তো পারবেই অ্যাসাইনমেন্টটা, সেটা সমস্যা নেই। আমি কি বললাম এটা একটু বলো আগে, একটা গ্রুপ ক্রিয়েট করবা যেটাতে টিচারকে অ্যাড করে নিবা, কে দায়িত্ব নিচ্ছে এটা? এসডব্লিউ করব আমি, তো 15 নিচ্ছি। আচ্ছা 15, ওকে, আমি 51 শুনতে পাচ্ছিলাম, 15 তুমি আমাকে একটু অ্যাড করে নিও বাবা। ওকে মিস। আচ্ছা বলো আপনার আইডিটা। আচ্ছা আমি আইডিটা একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, চ্যাট বক্সে দেখো। মিস ড্রয়িং হোমওয়ার্ক কি জল রং দিয়ে কালার করা যাবে? আমার আইডিটা এইটা দেওয়া, পেয়েছো? সবাইকে দিয়েছি, শেখ টুম্পা দেওয়া, মাঠের মাঝে বসা একটা ছবি দেওয়া আছে, ঢাকা ইউনিভার্সিটির লোগো আছে, ওকে? ওকে মিস। বলো অ্যাসাইনমেন্টের ছবিটা কি আমরা যেরকম ইচ্ছে সেরকম আঁকতে পারবো নাকি কিরকম আঁকতে হবে? অ্যাসাইনমেন্টের ছবিটা তুমি যেমন ইচ্ছে আঁকতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এটা তো তোমার অ্যাসাইনমেন্ট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আঁকবে, ওকে? ড্রয়িং রেডি করো, আর ড্রয়িং রেডি করার পরে তো টিচারের কাছে একটা গ্রুপ থাকবে, যেহেতু গ্রুপ ক্রিয়েট করবে এই গ্রুপেও কথা বলতে পারবে, ওকে? তারা নেই কারণ 18 তারিখ। জল রং দিয়ে কালার করতে হবে না, জল রং তুলনায় তোমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টে লিখাও তো আছে, আছে না, সবগুলো তো একসঙ্গে স্ট্যাপল করে যত্ন করে আবার রাখতে হবে, এই জন্য তোমাদের কাছে মোম রং যেটা আছে মোম রং দিয়েই করবা, ওকে? মোম রংটা দিয়ে করলে আমার কাছে মনে হয় ভালো। মিস অ্যাসাইনমেন্ট যেটা ওইটা কিভাবে কি রং দিয়ে করব? সেটাই তো বলছি আমি তোমাকে, মোম রং দিয়েই করো, আর তোমরা চাইলে জল রং ইউজ করতে পারো, কিন্তু কাগজটা ভালো নিতে হবে। জি মিস। এখন তো করলে হবে না? হ্যাঁ অফসেট পেপারের জন্যই বলছি, অফসেট পেপারে মোম রংটা ভালো হয়। টিচার কিন্তু কেটে যাব, আবার বলো না, টিচারে রিমাইন্ড দিচ্ছে, ওকে? আর ক্লাস টিউনে তোমাদেরকে আমি এই যে স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখেছি, এই ছবিটা আমি দিয়ে দিব, ওকে? তোমাদের স্ক্রিনশট দেওয়া ক্লাস ওয়ার্কটা টিচার দিয়ে দিব ক্লাস টিউনে। ক্লাস টিউন দেখে সবাই অ্যাসাইনমেন্টটা করে ফেলবা, আর সবাইকে আজকে আসসালামু আলাইকুম, কারো কোনো প্রবলেম থাকলে নেক্সট দিন নোট করে রাখবে, টিচারের সঙ্গে জিজ্ঞেস করবে, ওকে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম বাবা, সবাই ভালো থাকো, সাবধানে থেকো। ওয়ালাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম।